কাম টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন ভিউয়ার্স আজ যে টপিক্স আমাদের সামনে আসে সেটা হচ্ছে এক ঘন্টা আমি বসে করুন তো যে কোনো কাউকে আপনি বসে করতে পারবেন ছেলে মেয়ে উভয়কে বইকে বসে করতে পারবেন তো অনেক পরীক্ষিত থাকবে তবে এটার অনুমতি গান দেওয়া নেই আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নিতে হবে না কাজ করবেন তারপর কাজে ফল নিশ্চয়ই তো বন্ধুগণ কার জায়গা বলতে রাখে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে নাম নাম্বার নাম নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দিতে পারবো আর বন্ধুবান আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন বেলাইনটি ক্লিক করেন যাতে নতুন ভিডিওগুলো সবার আপনার কাছে পৌঁছে যায় তবে অন্য কাজ করতে করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য তো যে চোখটা ওটা নকশা লিখতে পারছেন আপনি নকশা সাহায্য কাজ করবেন তো নকশাটা লিখবেন তো নকশাটার নিচে নাম দেওয়া আছে যারে আপনি বস করবেন তার নামটা এখন বসাই দিন বসাই দিন নকশাটি লিখতে হইব তো লিখবেন এটা কি দিয়ে তো এটা লিখবেন হয়েছে আপনার এই যে কোনো অধ্যনের খালি দিয়ে লিখলে হইব আপনি যেটার কোনো খালি দিয়ে নেই দেখতে হইব আপনার হয়েছে এই যে আপনি কাপের কাপড় উপরে তো কাঁফানে কাপড়ের উপরে আপনি নকশাটি লিখতেই তো একটা একটা নকশাই লিখবেন তো নকশার সাথে আপনি যখন নকশাটা লেখা আসবো তখন আপনি কিছু শ্মশানের মাটি পুরাই দিবেন যেখানে নতুন শ্মশান যে কাউকে পূরণ হয়েছে হিন্দু লোকদের তো ওই নতুন এখান থেকে আপনি এক একটু এক চিমটি মাটি না ওই কাফনের ভিতরে রাখবেন যখন নকশা আঁকা হয়ে যাব তো যখন এই মাটিটা রাখবেন আঁকা হওয়ার পরে তো যখন এটা একটা নকশাটা নিয়ে আপনি এটা বড় নদীতে যাইবেন গিয়ে আপনি নদীতে চালান দিয়ে আসবেন তো চালানটা ছাড়তেই বলব রাত তিনটার সময় তো তিনটার সময়টা সারবেন আর শ্মশানের মাটি রাত্রে আনতে আনা যাইবে না রাতে আনতেই আই না আপনি ঢুকিয়ে দিবেন আর কাপড় আপনি যে কোনোভাবে আনেন হইব আর কালি হয়েছে আপনার লাল কালি দিলে ভালো হয় বা কালো কালি আনা হয় যে কোনো একটা কালি দিলে লিখলে তো ভালো হয় বেস্ট হইব আপনার লাল বা কালো লিখলে তো এটা লিখবেন লিখে আপনি রাত তিনটার সময় নদীতে চালান সাইডে দেবেন তো যারে বস করবেন তার নামটা নিচে দিবেন দিয়ে আপনি নকশাটা লিখতে হইব তো এটা পাক পবিত্রের জায়গায় বইসা লিখবেন রাত থেয়ে এটা নকশাটা হইব তো লিখে আপনি কাজে করবেন ইনশাআল্লাহ কাজে বলে নিশ্চিত পাইবেন আর যদি এখানে বোঝার আর কিছু থাকে তাহলে আমার ফোন দেবেন ইনশাআল্লাহ আমি ফ্রিতে আপনাদের বুঝিয়ে দিব ইনশাআল্লাহ যে কোনো কাজ জন্য নিদিনতে আমার ফোন দিতে পারেন এই স্ক্রিনের নাম্বারে তো ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ